আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুলস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুবই অল্প সময়ে আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খোসাসহ কাঁচা আমের টক রেসিপি কীভাবে তৈরি করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে, সেই রেসিপিটা সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকে এই কাঁচা আমের রেসিপি আচার রেসিপি শেয়ার করার জন্য প্রথমে এখানে কাঁচা আম নিয়েছি আমি 2 কেজি পরিমাণ, আর ভেতরের আটাটা একদম শক্ত দেখে আমগুলো নিয়েছি। আর আমের উপরে যে ছিট ছিট থাকে সেগুলো এরকম আপনারা চাইলে ছুরি দিয়ে উঠে মানে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজেই। আর অবশ্যই কিন্তু আমগুলো আগে থেকে ধুয়ে একদম শুকনো করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকে আমগুলো ধুয়ে শুকনো করে শুকিয়ে নিয়েছি যাতে এক ফোঁটা পানিও না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমগুলো কাটার পর কিন্তু আর পানি দিয়ে ধোয়া যাবে না। তো অবশ্যই আগে থেকে ধুয়ে নিতে হবে। আর আমের যে সামনের যে মুখটা আছে এভাবে কেটে নেবেন, তারপরে আবারও একটু মুছে নেবেন, কারণ এখান থেকে কাটার পরে কিন্তু কষ বের হয়। তো আমগুলো আমি মুখ কেটে নিয়েছি আর চেষ্টা করব ছুরি দিয়ে কাটতে। তো ছুরি দিয়ে আমি কাটতে পারি নাই, অনেক বেশি শক্ত হয়ে গেছে আটিগুলা, সেজন্য বটি দিয়ে কেটে নিয়েছি আর খুবই কষ্ট হয়ে গেছে আমগুলো কাটতে। তবে এরকম আটি সহ মানে আম দিয়ে এই আচারটা করলে কিন্তু সেই আচারটা অনেক বেশি ভালো হবে। তো চেষ্টা করবেন এরকম শক্ত আটি দিয়ে, আটি আছে এরকম আম দিয়ে আচারটা তৈরি করতে। তো সবগুলোই কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো আমের যে উপরের খোসাটা এটার ভেতরে যাতে মশলা ঢুকে এরকম ছুরি দিয়ে এরকম কেটে দিবেন। তো প্রত্যেকটা আমি ঠিক এরকম করে কেটে নেব যাতে ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে আচারটা বাড়ানোর পর। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়েছে, ঠিক কেটে নেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো মাঝখান থেকে আর একটা পিস করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আজকের এই আচার বানানোর জন্য যে আমার লাগছে এখানে নাগা মরিচ, আজকের আচারটা আমি নাগা মরিচ দিয়ে তৈরি করব, আর এই জন্য এই আচারটা আরও বেশি স্পেশাল হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। নাগা মরিচের যে পেছনের অংশ থেকে একটু একটু আমি কেটে দিয়েছি যাতে ভেতরে সুন্দর করে মশলাটা তেল মশলাটা ঢুকতে পারে। তো আর নিয়েছি এখানে 3টা বড় রসুনের কোয়া। তো এই রসুনের কোয়াগুলো থেতু করে নিতে হবে, আমি ছুরি দিয়ে এভাবে চেপে একটু থেতু করে নিচ্ছি। সবগুলো একই রকম করে আমি এরকম থেতু করে নিয়েছি। এরকম থেতু করে দিলে হবে কি, আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই আচারটা যতটা বেশি পুরনো হয় ততই বেশি খেতে ভালো লাগে। আর এই আচারটা যেহেতু আমি টক আচার তৈরি করব, তেলের আচার বেশি পরিমাণে তেল দিয়ে, আর নিয়ে নিচ্ছি এখানে আমি সরিষা বাটা। সরিষা বাটাটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আমি কালো সরিষা বাটাটা নিয়েছি। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি মশলা রেডি করার জন্য আচারের জন্য। 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ধনিয়া, মানে গোটা ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি সজ, আর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরাটা, আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি নিতে চেষ্টা করবেন। তো এখন সরাসরি চুলাতে চলে এসেছি, প্যানটা বসিয়ে দিয়েছি, একদম লো হিটে মশলাগুলো আমি ভেজে নেব, আর দিয়ে দিয়েছি 7 থেকে 8টার মতো শুকনো মরিচ। তো অবশ্যই চুলার জলটা লো হিটে করে মশলাটা ভেজে নেবেন যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর এটা আমি ব্লেন্ড করে নিব। আর অবশ্যই কিন্তু এই মশলাটা আধ ভাঙা করে ব্লেন্ড করবেন, একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। তো সরাসরি চলে এলাম আচারটা তৈরি করার জন্য। প্যানে বসিয়ে দিয়েছি আমি, একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 কেজির থেকেও বেশি পরিমাণে সরিষার তেল আমি দিয়েছি। যেহেতু আমি ডুবো তেলে আচারটা তৈরি করব, সেজন্য অবশ্যই তেলটা কিন্তু বেশি দিতে হবে। আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, চুলার জলটা একদম লো হিটে রেখেছি। 2 মিনিটের মতো রসুনগুলো আমি একটু ভেজে নিব, তারপর আমি কেটে রাখা আমের পিসগুলো অ্যাড করব। তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো আমি কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি সবগুলো, এখন এগুলো আমি 2-3 মিনিটের মতো তেলের সাথে ভেজে নেব, আর চুলার জলটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন এক্ষেত্রে। এখন আমি দিয়ে দিব সরিষা বাটাটা। সরিষা বাটাটা দেওয়ার পরও আমি আরও 4-5 মিনিট কষিয়ে নিব, যেহেতু আমি শুধু তেলে এই আচারটা তৈরি করছি। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে যাতে চুলার জলটা যদি বাড়িয়ে দেন তাহলে মশলা কিন্তু খুব সহজেই মানে দ্রুত পুড়ে যাবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। চুলার জলটা কমিয়ে তারপরে আচারটা সুন্দর করে কিন্তু আমগুলো কষিয়ে নেবেন। আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে আচারটা রেডি করতে হয়। আর এই আচারটা কিন্তু তৈরি করতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে আমার। আর এখানে 1 চা চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দিতে, তাহলে দেখবেন আচারের টেস্টটা অনেক ভালো আসবে। আর আমার চ্যানেলে অনেকগুলো আচারের রেসিপি দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চুলার জলটা আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে। আর মশলাটা দেখুন আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, বাকিটা আমি পরে দিব। আমি মশলাটা কিন্তু আমগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু দিয়েছি গুঁড়া মশলাটা, কারণ এটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমগুলো কিন্তু তেলের নিচে আছে, উপরে তেল ভেসে আছে। আর অবশ্যই কিন্তু এই টক আম তেল মানে আমের টক আচার তেল দিয়ে তৈরি করার ক্ষেত্রে তেলটা অবশ্যই বেশি দিতে হবে। এখানে ভিনেগারটা দিয়ে দিয়েছি আমি 1/2 কাপের মতো। এই পর্যায়ে আমি যে নাগামরিচগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ভিনেগারটা দিবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই আচারটা আপনারা সরাসরি তৈরি করতে পারবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়া। তো আচারটা বানিয়ে রাখার পর আপনারা মাঝে মাঝে রোদ দিতে পারেন, তাহলে আচারটা অনেক ভালো থাকবে আর সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে। তো লাস্ট পর্যায়ে এসে আমি বাকি যে গুঁড়া মশলাটুকু আছে আচারে সেই মশলাটাও দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো আমি এটা জাল করব, তাহলেই কিন্তু আমার আচারটা হয়ে যাবে। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর আমের যে সুন্দর একটা কালার, সেই কালারটাও কিন্তু নষ্ট হয়নি, একদম সবুজই আছে। আমি চুলাটা অফ করে দিয়েছি আর মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা ফিরে আসবো যখন ঠান্ডা হওয়ার পর, আচারটা পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আচারটা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। যে কতটা মজার হয় যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন। একবার যদি কাউকে খাওয়ান তো আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। আমি একটা ডিশে আচারটা পরিবেশন করে নিচ্ছি। আর এই আচারটা অবশ্যই কিন্তু আপনারা কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন, তো মাঝে মাঝে একটু রোদ দিতে পারবেন। এই আচারটা কিন্তু এভাবেই সারা বছর ভালো থাকবে। আর যখন দেখবেন তেলটা কমে যাচ্ছে, আপনারা তেল গরম করে সেই তেলটা ঠান্ডা করে আবার উপরে দিয়ে রাখবেন। তো কোনোভাবেই কিন্তু গরম তেল দিতে যাবেন না, ঠান্ডা তেল, তেলটা ঠান্ডা করে তারপর আচারের উপর দিয়ে দিবেন। তো আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।